আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, তোমরাও বাড়িতে রান্না করে আমাকে জানাবে তোমাদের মতামতটা। চলো দেখতে থাকি কিভাবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ঝোল বানাবো। আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। চলো দেখি রান্নাটা আমি কিভাবে করি। এই যে দেখতে পাচ্ছো চিংড়ি মাছ আজকে রাজা, আর এগুলো হচ্ছে তার প্রজা। ওটা হচ্ছে কুলেখাড়া, আর ওটা হচ্ছে ডুমুর, আলু, পেঁপে আর বিট, তারপর পটল, ঝিঙে, এসবই সবজি দেওয়া আছে। তো চলো আজকে এটা দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো কেটে রাখা আছে, আর এটা হচ্ছে আদা আর রসুন বাটা আছে। এরপর লাগবে তোমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এই দিয়ে আজকে রান্না হবে। আর এটা সবটাই আমি করব সর্ষের তেলে। চলো সর্ষের তেল দিলাম প্রেসার কুকারে, আর এই রাজাকে ছেড়ে দিলাম, মানে চিংড়ি মাছকে। তো চিংড়ি মাছ ভাজা হচ্ছে খুব একটা ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে তো শক্ত হয়ে যায়, তাই একটু হালকা নাড়াচাড়া করে তুলে নিলাম। এরপর মনে হচ্ছে একটু তেল লাগবে, তাই অল্প করে তেল দিলাম। তো এটা বাচ্চার জন্য আমি বানিয়েছিলাম, তো তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করি, তোমরাও তাহলে দেখতে পাবে। এটা দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করার পর টমেটো কুচিটা দিয়ে দেবো। তো তোমরা ভাববে এই অল্পের মধ্যে আমি কেন করলাম, তো এটা প্রথমেই বলছি, তো এটা বাচ্চার জন্য আমি বানিয়েছিলাম, সেই জন্য সবই পরিমাণগুলো কম দিচ্ছি, বাচ্চাদেরকে তো বেশি রিচ দেওয়া যাবে না। তো হালকার উপরই রান্নাটা করছি খুব কম সময়ের মধ্যেই, তো প্রেসার কুকারেতেই করব সবটা। আর এই আনাজগুলোকে তোমার হালকা করে ভেজে নিচ্ছি, ওর মধ্যেই দিয়ে দিলাম, আমি আলাদা করে আর ভাজলাম না। এই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দেওয়া হলো, এবার নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। মনে হচ্ছে প্রেসার কুকারের ওই যে তলাটা আছে তলাটা ধরে যাচ্ছে, হালকা একটু জল দিচ্ছি সেই জন্যে, দিয়ে একটু নাড়াচাড়া করি। তোমরা একটু ভালো করে নাড়াচাড়া করবে। আমি এই কুলেখাড়াগুলো দিয়ে দিলাম ঝোলটার মধ্যে, জল ঢেলে দিলাম পরিমাণ মতো, আর এই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা তোমার দুটো সিটি দেবো, দুটো সিটি দেওয়া হয়ে গেলি এটা আমার হয়ে যাবে। তো চলো দেখি, ততক্ষণ রান্না হোক, তোমাদের সাথে দুটো কথা বলে নিই। বলছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রেসার কুকার আমার রান্না হয়ে গেছে, এরপর ঢাকনা খুলেছি, ভাপ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ সেন্টটা খুব সুন্দর হয়েছিল। তো বাটিতে ঢেলে দিলাম, তো এত সুন্দর হয়েছিল খাওয়ার পর, তোমরা বললে বিশ্বাস করবে না, হয়তো তোমরা বাড়িতে করবে, করে আমাকে অবশ্য বলবে যে কেমন হয়েছে। আমার খুবই ভালো লেগেছে আমার এই রান্নাটা, তো আমি এটা আজকে নতুন করেছি, তোমরাও বাড়িতে চেষ্টা করবে। পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এই তো চিংড়ি মাছগুলো এত নরম হয়েছিল, তো আমি ছেলেকে ভাতের সাথে দিলাম তো কিচ্ছু বুঝতে পারা গেল না। এটা খুব উপকারী এবং খুব স্বাস্থ্যকর, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে মতামত জানাবে।